শুরুতেই সংবাদ শিরোনাম, বেছে বেছে ভারতীয় শিক্ষার্থীদের মারধর করছে ইউক্রেনীয় সেনাবাহিনী। যে কোনো মূল্যে 2 মার্চের মধ্যে যুদ্ধ জিততে চান পুতিন। পুরো ইউক্রেনের আকাশসীমা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার। রাজধানী কিয়েভের 30 কিলোমিটার উত্তরে লাখ লাখ রুশ সেনা মোতায়েন। এবার ইউক্রেন যুদ্ধে যোগ দিচ্ছে বেলারুশও। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে ইউ চিন্তিত। ইউক্রেনে জরুরি ত্রাণ পাঠাচ্ছে তুরস্ক। এবার বিস্তারিত, তাপমাত্রা শূন্যের অনেক নিচে, তা তুচ্ছ করেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে প্রাণ নিয়ে বের হওয়া মারিয়া চেষ্টায় সীমান্ত অঞ্চলগুলোর দিকে এগিয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ। একই পথ বেছে নিয়েছেন আটকে পড়া অসংখ্য ভারতীয় শিক্ষার্থী। তবে ভারতীয় দূতাবাসের আশ্বাসকে সম্বল করে ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে পোল্যান্ড বা রোমানিয়া সীমান্তে পৌঁছানো ওই শিক্ষার্থীদের বাজার আশা ভেঙে গেছে সীমান্তে পৌঁছে। তাদের দাবি, ইউক্রেনীয়দের সহজেই সীমান্ত পার হতে দেওয়া হলেও বেছে বেছে শুধু ভারতীয়দেরকেই আটকে দিচ্ছেন সীমান্ত রক্ষীরা। ইউক্রেনের অভ্যন্তরে রুশ সেনাবাহিনীর দাপট চলছে, আর সীমান্তে এসে ইউক্রেনীয় সেনাদের আগ্রাসী চেহারার সাক্ষী হচ্ছেন ভারতীয়রা। সীমান্তে পৌঁছানো ভারতীয় শিক্ষার্থীদের অধিকাংশই এখন বিপদে আছেন। তাদের অভিযোগ, ইউক্রেনের সেনাবাহিনী ও পুলিশ একজোট হয়ে ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের পোল্যান্ড সীমান্ত অঞ্চল থেকে ঠেলে ইউক্রেনের দিকে পাঠিয়ে দিচ্ছে। আতঙ্ক ছড়াতে বারবার শূন্যে গুলি ছোড়া হচ্ছে। প্রায় 36 ঘন্টা লাইনে থাকার পরও ভিসার লাইন থেকে টেনে টেনে ভারতীয়দের বের করে দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি ভারতীয়দের জমায়েত লক্ষ্য করে গাড়ি ছুটিয়ে এগিয়ে আসার অভিযোগও উঠেছে ইউক্রেনীয় সেনাবাহিনীর বিরুদ্ধে। এছাড়া ভারতীয়দের মারধর করা হচ্ছে এবং লাথি মারা হচ্ছে। আগামী 2 মার্চের মধ্যে ইউক্রেনের যুদ্ধ পুরোপুরি জিততে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে যুদ্ধ শেষ করার নির্দেশনা দিয়েছেন তিনি। এ তথ্য জানিয়েছেন সাবেক রুশ উপপররাষ্ট্র মন্ত্রী আন্দ্রেই ফেদলোভ। তিনি বলেছেন, প্রেসিডেন্ট পুতিন 2 মার্চের মধ্যেই জয় দিয়ে এই অভিযান শেষ করতে চান। খবর আল জাজিরার। বৃহস্পতিবার থেকে ইউক্রেনে শুরু হয়ে হওয়া রাশিয়ার সামরিক অভিযান 5ম দিনে গড়িয়েছে। আরো বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে ইউক্রেনের শহরগুলোতে। রাশিয়ার সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী ফেদরোভ আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, রাশিয়ার জন্য মার্চের শুরুর সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রাথমিক নির্দেশ ছিল জয় দিয়ে 2 মার্চের মধ্যে অভিযান শেষ করা। ফেদরোভ আরো বলেন, ইউক্রেনের প্রতিরোধ ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা নিয়ে মস্কোর ধারণার চেয়েও শক্ত প্রতিরোধ ও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই যুদ্ধে। প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রা সামরিক অভিযান চলছেই, তবে এর মধ্যেও 2 দেশের আলোচনার ব্যাপারে তিনি আশাবাদী বলে জানান ফেদরোভ। পুতিন 7 দিনের মধ্যে ইউক্রেনে সামরিক অভিযান শেষ করার নির্দেশ দিয়েছেন জাতীয় সাবেক এই উপমন্ত্রী। আরো বলেন, কোনো পূর্ব শর্ত ছাড়াই আলোচনা হওয়া উচিত। আমি বন্ধু কিয়েভ ও ইউক্রেনের নেতৃত্বের অবস্থান সম্পর্কে জানি, তারা আলোচনায় বসতে ও আলোচনা করতে প্রস্তুত, তবে কোনো পূর্ব শর্ত ছাড়াই। ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। সোমবার হামলার 5ম দিন। রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। গত 4 দিনে ইউক্রেন জুড়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে রুশ বাহিনী। কোনো কোনো স্থানে ইউক্রেনীয় বাহিনী ও সেখানকার বেসামরিক নাগরিকরা রুশ বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ করে তোলে। এদিকে সামরিক অভিযানের 5ম দিনে সোমবার ইউক্রেনের আকাশে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করল রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইতিমধ্যে রুশ বাহিনী ইউক্রেনের আকাশ সীমার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। রুম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগো কোনোশেনকোভ এক বিবৃতিতে দাবি করে বলেছেন, রাশিয়ার বিমান বাহিনী ইউক্রেনের পুরো ভূখণ্ডে আকাশপথের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে। রুম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মার্কিন গণমাধ্যম সিএনএন একটি প্রতিবেদনে তথ্য জানিয়েছে। তবে সিএনএন এই খবরের সত্যতা নিরপেক্ষ ভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ইউক্রেনের রাজধানী কিয়েভের 30 কিলোমিটার উত্তরে বেশিরভাগ রুশ সেনা অবস্থান করছে, সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে সিএনএন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের 30 কিলোমিটার উত্তরে এখনও অসংখ্য রুশ সেনা অবস্থান করছে। এ সকল সেনা রাশিয়ার স্থল বাহিনীর সদস্য। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউক্রেনীয় সেনাদের তীব্র প্রতিরোধের কারণে রাশিয়ান সেনাবাহিনীর অগ্রযাত্রা ব্যাহত হয়েছে। তবে এখন রাশিয়ান সেনাদের আক্রমণ থেকে হোস্টোমেল এয়ারফিল্ড বিমান ঘাঁটি রক্ষায় চেষ্টা করছে ইউক্রেনীয় সেনারা। এদিকে চেরনিহিভ
ও খারকিভ শহরের দখল নিয়ে লড়াই হচ্ছে রাশিয়ান ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে। অবশ্য ইউক্রেনীয় সেনাবাহিনীর দাবি করেছে যে তারা এখনো চেরনিহিভ ও খারকিভ শহরের দখল ধরে রেখেছেন। অধিকাংশ পশ্চিমা গণমাধ্যম দাবি করেছে সামরিক সরঞ্জাম ঠিক সময়ে না পাওয়ায় এবং ইউক্রেনীয় সেনাদের তীব্র প্রতিরোধের কারণে রাশিয়ান সেনারা হতাশ। ইউক্রেন আগ্রাসনের পঞ্চম দিন এসে রাশিয়ার সঙ্গে যুদ্ধে যোগ দিতে রাজি হয়েছে প্রতিবেশী দেশ বেলারুশ। দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো রাশিয়ার মিত্র, তাকে যুদ্ধে যোগ দিতে রাজি করিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সহ ওয়াশিংটন পোস্ট এমনটাই জানিয়েছে। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট লিখেছে, ইউক্রেনে সেনা পাঠানোর সব আয়োজন সেরে ফেলেছে বেলারুশ। সোমবারই তাদের সৈন্যরা ইউক্রেনে পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলেছে, ইউক্রেনে হামলা চালানোর জন্য গত কয়েকদিন প্রতিবেশী বেলারুশকে স্প্রিং বোর্ড হিসেবে ব্যবহার করেছিল রাশিয়া। এখন রাশিয়ার সহায়তায় বেলারুশ নিজে ইউক্রেনে সেনা পাঠাচ্ছে। ইউক্রেনের পত্রিকা কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, স্থল সীমান্ত ব্যবহার না করে বেলারুশ তাদের সেনা বিমানে করে পাঠাবে। এর আগের খবর ছিল বেলারুশের মধ্যস্থাতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা হবে। ইউক্রেনের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইভগেনি ইয়েনিন জানিয়েছিলেন, বেলারুশ সীমান্তের গোমেলে তিন প্রতিবেশী দেশ এই বৈঠকে যোগ দেবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে বলেছিলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে। আমরা একমত হয়েছি যে ইউক্রেনের প্রতিনিধি দল বিনা শর্তে ইউক্রেন বেলারুশ সীমান্তে প্রিপ্রয়াত নদীর কাছে রাশিয়ার প্রতিনিধি দলের বৈঠক বসবে। রাশিয়ার জ্বালানির ওপর ইউরোপীয় ইউনিয়ন ব্যাপকভাবে নির্ভরশীল, এর ফলে মস্কো বিপুল পরিমাণ অর্থ ও আয় করে থাকে। আর এই দুইটি বিষয় থেকে ইউক্রেনে চলমান রুশ হামলা ও এতে করে সৃষ্ট সংকটকে পৃথক করা যাবে না। বিবিসি বলছে, ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে কঠোর সব নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন। সর্বশেষ রোববার মস্কোর বিরুদ্ধে একগুচ্ছ নতুন নিষেধাজ্ঞা আরোপ করে সংস্থাটি। এই নিষেধাজ্ঞায় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংককে লক্ষ্যবস্তু করা সহ রাশিয়ার এয়ারলাইন্স গুলোর জন্য ইউরোপের আকাশ বন্ধ করা এবং ইউক্রেনের সমর্থনে অস্ত্র কেনা এবং সেগুলো দেশটিতে পাঠানোর কথা জানানো হয়। তবে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাশিয়ার অন্যতম একটি গ্যাস পাইপলাইনের অনুমোদন জার্মানি স্থগিত করা ছাড়া মস্কো থেকে ইউরোপীয় ইউনিয়ন জ্বালানি আমদানি একটুও কমায়নি। এমনিতে ইউরোপ জুড়ে জ্বালানির দাম এখন অনেক বেশি, এখন যদি জ্বালানির সংকট শুরু হয় তাহলে মহাদেশ জুড়ে এর দাম ছুটবে রকেটের গতিতে। এটা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বেশ ভালোই জানেন। আর মূল সমস্যাটা এখানেই, রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপের পর ব্রাসেলস ভয় পাচ্ছেন যে রাশিয়া হয়তো আমাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে পারে। প্রতিশোধমূলক পদক্ষেপের মাধ্যমে রাশিয়া হয়তো ইউরোপে গ্যাস রপ্তানি স্থগিত করতে পারে কিংবা কমিয়ে দিতে পারে। ইউক্রেনের জরুরি মানবিক সহায়তা ও ত্রাণ পাঠাচ্ছে তুরস্ক। দেশটির রেড ক্রিসেন্টের মাধ্যমে এ ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। ইউক্রেনের রেড ক্রসের আহ্বানে সাড়া দিয়ে গত 25 ফেব্রুয়ারি জরুরি ত্রাণ বোঝায় 5টি ট্রাক ইউক্রেনের উদ্দেশ্যে রওনা হয়েছে। খবর হুরিয়াত ডেইলির। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে কম্বল, তাবু ঘুমানোর ব্যাগ, পানি শোধন সামগ্রী, একটি ভ্রাম্যমান রান্নাঘর, একটি দুর্যোগ ব্যবস্থাপনা কাজে ব্যবহারের গাড়ি এবং 5 জন বিশেষজ্ঞ। তুরস্কের রেড ক্রিসেন্ট এক টুইট বার্তায় ইউক্রেনে ত্রাণ পাঠানোর এ তথ্য নিশ্চিত করেছেন।